আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর কিছুদিন যাবত যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই সো কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই চ্যানেলে এই সমস্যাটা দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার এগুলো দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছে তো আমরা অনেকেই হয়তো একটু টেনশনে পড়ে গেছি হায় হায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন কমতেছে আমার ল্যাকিংস কি বা আমার কি প্রবলেম কমছে কেন আমরা অনেকেই কিন্তু এটা রিজনগুলো জানছি না বা জানতে পারছি না ওকে তো এই টপিকের উপরে আমি আজকে কথা বলবো হেই গেজ ওয়েলকাম করছি মেয়াদি থ্রি সিক্সটির ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ মেহদি আসান তীব্র আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেহাতি থ্রি সিক্সটি সো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কমার মেইনলি তিনটা রিজন আছে মানে আরও কয়েকটা আছে হয়তো আমার মনে হয় যে এই তিনটাই আমার মনে হয়েছে যে না এই তিনটার কারণেই এগুলো হইতে পারে তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আপনি যদি আমরা অনেকেই দেখে থাকি যে এরকম সাব ফর সাব এরকম যে বিভিন্ন ফেসবুক পেজ আছে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে এগুলো আছে যে সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার নেয় ওকে আমি এরকম অনেক ইয়ে ফেসবুকে এরকম দেখেছিলাম যে যারা হচ্ছে সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার দিয়ে থাকে সাবস্ক্রাইব করে থাকে চ্যানেল ওইখানে লেখা থাকে যে ফর ওয়ান কে সাবস্ক্রাইব ইউ পেস্ট ইউর লিঙ্ক এই সেই হাবিজাবি অনেক কিছু লেখা থাকে এরকম তো ব্যাপারটা হয় কি আপনার চ্যানেলটা ওরা ফার্স্ট টাইম কিছুক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দেয় তখন আপনি দেখলেন কি যে লাইক আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে বাড়তেছে কিন্তু ওরা কি করে নির্দিষ্ট একটা টাইম পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় আপনার চ্যানেলটা তখন দেখা যায় কি আপনার যে চ্যানেলে সাবস্ক্রাইব এটা কমে যায় ওকে এটা হতে পারে একটা কারণ আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আপনার চ্যানেল সাপোর্ট হচ্ছে যদি মাল্টিপল নিশ নিয়ে আপনি কাজ করেন মাল্টিপল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কমতে পারে যেমন লাইক কেউ গান পছন্দ করে আপনি আপনার চ্যানেলে ফার্স্টে পাঁচটা গান আপলোড করলেন তো কেউ আপনার ওই গানগুলো দেখে মনে করলো যে না পরবর্তী ভিডিওগুলো গুলো হয়তো ওই গান বেস করেই আসতে পারে কিন্তু আপনি কি করলেন পরবর্তী পাঁচটা ভিডিও টেকনোলজি রিলেটেড বানালেন টিউটোরিয়াল টাইপ ওকে আবার কেউ কি করলো ওই টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল দেখে পাঁচজন ধরেন যে সাবস্ক্রাইব করলো এখন আপনি কি করলেন ওই পাঁচটা ভিডিও পরে আবার দশটা মুভি আপলোড করলেন তো দশটা মুভি আপলোড করার পরে যখন দশটা মুভি আপ মানে মুভির হচ্ছে গুলো পেলেন তখন আপনি আবার নাটক আপলোড করলেন তারপর আবার আপনি ফানি ভিডিওজ আপলোড করলেন তারপর আবার আপনি হ্যান্ড প্যান আপলোড করা শুরু করে দিলেন তখন কি হইল ফার্স্টে যারা আপলোড করলো যারা গান পছন্দ করতো তারা চিন্তা করলো যে না এটাতে তো এটা পাওয়া যাবে না সো আমি আনসাবস্ক্রাইব করে দিই এটা অনেকে এরকমটা করে ঠিক আছে তারপর আবার যখন মুভি যারা দেখতো তারা চিন্তা করলো যে না এখানে তো মুভি পাওয়া যাবে না এখানে তো উনি নাটক আপলোড করতেছে যারা টিউটোরিয়াল টিউটোরিয়াল পছন্দ করতো বা ওদের কাজের মনে করতো তারা কি করলো বললো যে না এটা আসলে এন্টারটেনমেন্ট জাতীয় বানায় ফেলছে উনি সো এটা আমাকে রেখে লাভ নেই সাবস্ক্রাইব লিশনে সরি সাবস্ক্রিপশন লিস্টে লিখে আমাদের লাভ নাই সো ওনারা কি করবে আনসাবস্ক্রাইব করে দিবে তো আমরা প্রথমত যদি দেখে থাকি যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়ছে কিন্তু আমাদের এই মাল্টিপল নিশ্চ নিয়ে একটা চ্যানেলে কাজ করার দরুন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা কমে যেতে পারে সো এটাও একটা রিজন হইতে পারে তিন নাম্বার যে রিজনটা সেটা হচ্ছে স্প্যামিং ওকে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে স্প্যামিং জিনিসটা আসলে আমি আমরা বিভিন্ন সময় আমাদের যে ইয়েটা থাকে হচ্ছে অনেকে আপনাদের চ্যানেলে দেখে থাকবেন যে আপনাদের যে গুলো আছে ওই ভিডিওতে কমেন্টস করে তো কমেন্টস করার পর কি হয় লিখলি স্প্যামে ওই কমেন্টস গুলো চলে যায় কজ ভিডিওতে হয়তো উনি কোনো একটা লিঙ্ক শেয়ার করলো বা আপনার ওনার যেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যেই ইয়েগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে সকালে এরকম আমি কয়েকটা দেখলাম যে देखो एखे लिख ली स्पैम नामे কমেন্টস আছে এই যে দেখুন এখানে উনি একটা লিঙ্ক শেয়ার করেছে তো এরকম অনেক যারা ফে যারা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউজ করে বা ইউটিউবার যারা আছে দেখুন ওনার সাবস্ক্রাইবার কত আট হাজারের উপরে আছে ওকে উনি এখানে একটা লিঙ্ক শেয়ার করেছে তো এখন যদি আমি এটাকে হচ্ছে রিপোর্ট স্প্যাম স্প্যামর অ্যাভিউজ দিই এরকম যদি পরপর অনেকজন ওনার বিরুদ্ধে গুগলের কাছে নালিশ করে বা ইউটিউবের কর্তৃপক্ষের কাছে নালিশ করে তাহলে কিন্তু ওনার চ্যানেলটা সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে তা তখন কি হয় উনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে কিন্তু ওই চ্যানেল ব্যান হওয়ার কারণে বা সাসপেন্ড হওয়ার কারণে আপনার একটা সাবস্ক্রাইবার কমে যায় সো এইটা একটা রিজন তো আমি যারা স্প্যাম করে আমি তাদেরকে বলবো যে হায়ারলি রিকমেন্ড করবো যে আপনারা স্প্যামিং থেকে একটু দূরে থাকেন স্প্যামিং জিনিসটা আসলে কি আপনি ইউটিউব ভিডিওর কমেন্টসে কখনও লিখতে পারবেন না যে সাবমি সাবস্ক্রাইব মি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এস ইউ বি এই ওয়ার্ডগুলো এই বর্ণগুলো লেটারগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন না আবার লাইক আপনি যদি কোনো লিঙ্কও শেয়ার করেন ওইটাও কিন্তু স্প্যামের আয়তায় চলে যাবে তখন যদি ওই অ্যাডমিন মানে যার ভিডিওতে আপনি কমেন্টস করেছেন সেই অ্যাডমিন যদি আপনার চ্যানেলটাকে এরকম রিপোর্ট করে আপনার চ্যানেলের এগেনস্টে যদি রিপোর্ট করে ফেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে সো স্প্যামিং থেকে একটু দূরে থাকবেন তো এই তিনটা রিজনের মধ্যে এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার আমি বলা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট একটা রিজন যেটার কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দিন দিন ডিক্রিজ হচ্ছে ইনক্রিজ হওয়ার বদলে ওকে তো মূলত এই কয়েকটা কারণ আছে এটা বাইরেও হয়তো অনেক কারণ থাকতে পারে যে এটা হওয়ার কারণে অনেকের চ্যানেলই সাসপেন্ড হয়ে যাচ্ছে হয়তো আপনার সাবস্ক্রাইবার যারা ছিল ওনারা হচ্ছে হইতেই পারে যে সাসপেন্ড হয়ে যাচ্ছে আরো একটা কারণ থাকতে পারে যে আনসাবস্ক্রাইব আমি ফার্স্টে এটা বলেছিলাম যদিও অনেকে হয়তো মাল্টিপল নিস নিয়ে কাজ করছেন এই জন্য সাবস্ক্রাইব করছে আবার অনেকে এরকম হইতে পারে যে না এমনিতে সাবস্ক্রাইব করবো না আমি আনসাবস্ক্রাইব করে দিব এরকম হইতে পারে তো এই কয়েকটা রিজনে আসলে এগুলো কমে যাচ্ছে তো এখানে ভয় পাওয়ার আসলে কিছু নাই যে এরকম মনে করার কিছু নাই হাই হাই আমার কি হইলো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দিন দিন কমে যাচ্ছে সো এগুলো চিন্তা করার কিছু নাই এটা কোনো প্রবলেম না ওকে এটা ওনাদের সমস্যা যাদের চ্যানেলগুলোতে স্প্যামিং করে যারা বা যারা হচ্ছে সাপ সাব এরকম গ্রুপে জয়েন আছে তো আমি তাদেরকে রিকমেন্ড করবো যে না আপনারা সাপোর্ট সাবের যে গ্রুপগুলো আছে এগুলোতে প্লিজ করবেন না আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সাবস্ক্রাইব একদিন একদিন পাবেন ভিও পাবেন সো আপনি হতাশ না হয়ে আপনি কাজ করুন একদম মানে ফুল রিদমে কাজ করুন আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরে ভালো ভালো ভিডিও আপলোড করেন হাইলি রিকমেন্ড করছি সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন কেমন লেগেছে তা জানাতে আমাদেরকে কমেন্টস করুন আসলে আপনাদের এক একটা কমেন্টস হচ্ছে আমাদের অনুপ্রেরণা ওকে আর ভালো না লাগলে ডিসলাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ